Assalamualaikum. আজকে আপনারা দেখবেন ফায়ারবেসের রিয়েল টাইম ডাটাবেস থেকে গতদিনে আমরা যে ডাটাগুলো পাঠিয়েছিলাম আমরা একটা রেফারেন্স দিয়ে সেই রেফারেন্স দিয়ে কল করে যে ডাটাবেস থেকে ডাটাগুলো আমরা আমাদের ডাটাবেসে বা আপনার কোন স্টোরেজে কোনের ইউআই দিয়ে শো করাবেন। সো চলুন শুরু করা যাক। তো আমরা ফার্স্টে যেটা কাজ করছি সেটা হচ্ছে যে আমাদের একটা স্ক্রিন ক্রিয়েট করে নেব, স্ক্রিন বাই ডিফল্ট একটা স্ক্রিন ক্রিয়েট করে নেব। তো স্ক্রিন ক্রিয়েট করে নেওয়ার পর আমরা একটা রেফারেন্স ক্রিয়েট করব। তো এটা আমাদের স্ক্রিন একটা বাই ডিফল্ট স্ক্যাফোল্ড নিয়েছে জাস্ট। তারপর আমরা এখানে জাস্ট একটা স্ক্রিনের জন্য আমরা ফায়ারবেসে একটা রেফারেন্স দেবো, কারণ আমরা যে রেফারেন্সে ডাটাগুলো পাঠিয়েছিলাম সেই রেফারেন্সে ডাটাগুলোকে কল করতে হবে। তো চলুন শুরু করা যাক। সবার আগে একটা ফাইনাল নিলাম, ফাইনাল নেওয়ার পর ডাটাবেস রেফারেন্স নিলাম। রেফারেন্স হচ্ছে ফায়ারবেসের ডাটাবেস। ফায়ারবেস ডাটাবেস ডট ইনস্ট্যান্স ডট আমরা কী করবো, রেফারেন্স নেবো। সো রেফারেন্স, রেফারেন্সের একটা চাইল্ড থাকবে, যে চাইল্ডটা হচ্ছে আমার এখানে যে ডাটাবেসটা আছে ডাটাবেসের নামটা দিয়েছিলাম, যেহেতু এখান থেকে ডাটা নিয়ে আসবো সো এটাই কপি করে নিয়ে নেবেন। এই নামটায় আসলে এই নামটা দিয়ে ডাটাগুলো পাওয়া যাবে। তো আমি খুলে যাই এখানে, পাথের নামটা এখানে দিয়ে দিলাম। এই নামে যদি একটু প্রবলেম হয় তাহলে আর কোনো ডাটা শো করবে না। এই নাম দিয়ে আপনি ডাটাগুলোকে কল করবেন, না হলে একটু ছোট হাতের অক্ষর বা বড় হাতের অক্ষর হয় বা ক্যাপিটাল লেটার কোনো প্রবলেম হইলে আপনার কোনো ডাটা শো করবে না, উল্টা আর নাম লেখাবে সব কিছুতে, কারণ রেফারেন্সটাই হচ্ছে আপনার মেইন জিনিস। রেফারেন্স নেওয়ার পর এখন আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে যে আপনার ডাটাবেসটা আছে না, একটা ডাটাবেসটা কি আকারে আছে, অ্যারে লিস্ট আকারে আছে না। এই যে এখানে যে ডাটাবেসটা আছে দেখেন একটা অ্যারের মধ্যে আছে না, এটা হচ্ছে ভ্যালুগুলো আছে না এইভাবে। তো আমার ডাটাগুলো নিতে হবে কি একটা অ্যারে লিস্ট আকারে। সো আমরা অ্যারে লিস্টটা নিব এখন, এখন অ্যারে লিস্টটা নিব এইভাবে যে লিস্ট লিস্ট নেওয়ার পর আমরা নিব হচ্ছে ম্যাপ, যেহেতু আমরা অ্যারে লিস্টের কাজ করবো তো আমরা নেবো হচ্ছে ম্যাপ। ম্যাপ নেওয়ার পর আমার এটা কী হবে, কই থেকে আসবে বলেন দেখি, ডাটাগুলো সব ডায়নামিক হবে না, এই জন্য নেবো হচ্ছে ডায়নামিক। ডায়নামিক নেওয়ার পর আমার হচ্ছে অ্যারে লিস্টের একটা নাম দিব, সে হচ্ছে সাপোজ শো ডাটা দিলাম যে আমার অ্যারে লিস্টের নাম, অ্যারেলিস্টের নাম দিয়ে এই যে অ্যারেলিস্টটা আমি কল করে দিলাম এটাকে অ্যারে। সো এইটুকুন কাজ হচ্ছে মূলত বেসিস পর্যায়ে যে আমার ডাটাবেস নিয়ে আসার জন্য। তো এইগুলো পরবর্তী ইউজ করে আমরা ডাটাগুলো শো করে দেখাবো, ক্লিয়ার? যেহেতু আমার এখন আসে না, আমি স্ক্যাফোল্ডের মধ্যে যাই, আমার এটা যে কাজ আছে সেটা হচ্ছে যে আমার আজকে যা দেখাবো এটা হচ্ছে আপনার ফায়ারবেস থেকে ডাটা আসবে। তো ফায়ারবেস থেকে ডাটা যদি আপনি ডিরেক্ট আনতে যান তাহলে একটা উইগেট ইউজ করতে হয়, সেটা হচ্ছে আপনার ফিউচার বিল্ডার। তো আমি একটা অ্যাপ বানলাম, অ্যাপবারে যদি ডাটা দেখাবো তো একটা অ্যাপ বান নিয়ে রাখি আর কি, অ্যাপবারের মধ্যে টাইটেল একটা দিয়ে রাখি, তারপর নিচে হচ্ছে ডাটাগুলো শো করে দেখাবো। এখন যে কাজটা করবো, আমি বডির মধ্যে একটা স্কিম ফিউচার বিল্ডার নিব, যে ফিউচার বিল্ডার নিয়ে আমি ফায়ারবেসের যা ডাটা আছে সেগুলো সব শো করে দেখাবো। তো ফিউচার বিল্ডার এই উইকেটটা সম্পর্কে একটু পরিচিত হন, এটা অনেক কাজের একটা জিনিস ফিউচার বিল্ডার। তো ফিউচার বিল্ডার নেওয়ার পর এখানে দুইটা জিনিস থাকে, আমার ডাটাবেসটা আমি কয়বার কল করবো আর ডাটাগুলো কীভাবে শো করে দেখাবো। তো ডাটাবেস আমি কয়বার কল করবো এটা আমি বলে দেবো না, আমার ডাটাগুলো কীভাবে শো করবে। তো আমি এখানে নেবো হচ্ছে ফিউচার, ফিউচার নেওয়ার পর আমার কি ডাটাবেসটা কি, ডাটাবেসের রেফারেন্সের নাম ডাটাবেস রেফ। তো ডাটাবেস রেফটাকে কল করবো, করার পর আমি কয়বারে ডাটাগুলো দেখাবো, একবারে, এই কারণে আমি নেবো হচ্ছে ওয়ান, বুঝছেন ব্যাপারটা? ওয়ান্স যে ডাটাগুলো নিলাম, এবার ডাটাগুলো যে নিব
এই ডাটাগুলো আমার কিভাবে আসবে? বিল্ড করে তারপর একটা ইউআই ডিজাইন হবে না? বিল্ড করে মানে যে এখানে আমার ডাটাগুলো রেডি করব, এখন আমার একটা ইউআই ডিজাইন লাগবে, যে ইউআই এর মধ্যে আমি ডাটাগুলো ভিউ করে দেখাবো। তো ভিউ করে দেখানোর জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিল্ডার নিলে তো একটা কনটেক্সটের ব্যাপার থাকে, যেহেতু কনটেক্সট দিয়ে দেখাবেন, তো কনটেক্সট নিলেন। কনটেক্সট দেখার পর এখন ডাটাবেস যেহেতু আসবে, তাহলে আমি একটা নিব হচ্ছে অ্যাসিং স্ন্যাপশট, একটা নাম নিলাম যে ডাটার, যেহেতু অ্যাসিং করে ডাটাগুলো আসবে। সো কল করব হচ্ছে ডাটা স্ন্যাপশটকে, এখন যে কাজটা করবো, আমার যদি এখন ইউজারের ডাটা থাকে তাহলে তো ডাটা শো করবে, আদারওয়াইজ কি ডাটা শো করবে না? তো আমি একটা লজিক নিব যে স্ন্যাপশট হ্যাজ ডাটা, যদি আমার ইউআই কোন ডাটাবেসে ডাটা থাকে, ফিউচার বিল্ডার বলতে কি বুঝছেন? এটা হচ্ছে ফায়ারবেসের একটা লাইব্রেরি, এই লাইব্রেরি দিয়ে ডাটা আপনাকে ডিরেক্ট রেডি করে দিবে ফিউচার বিল্ডার দিয়ে। আর সেই ডাটা আপনি ইউজ করবেন কিভাবে, সেটা হচ্ছে আপনার বিল্ডার দিয়ে একটা কন্টাক্ট নেবেন, কন্টাক্ট নেওয়ার পর বাই ডিফল্ট আপনি যেভাবে ডিজাইন করতে চান সেভাবে, যদি ডাটা থাকে তাহলে, আর না থাকলে তো নাই, বুঝছেন? তো আমার যদি এখন ডাটাটা থাকে তাহলে আমার কি করবে, ফার্স্টে হচ্ছে ক্লিয়ার করে নিব আর কি। আমরা যেমন সাইন আপ কমপ্লিট করার পর ক্লিয়ার করছি না, এখন এখানেও ক্লিয়ার করবো, তাহলে আমার কি করবো, শো ডাটা ডট ক্লিয়ার, যদি কোনো ডাটা থেকে থাকে আগে সেটা ক্লিয়ার করবে। ক্লিয়ার করার পর আমার যেটা ম্যাপ নিব একটা, এই ম্যাপ নেওয়ার পর ম্যাপের মধ্যে আমরা ভ্যালু পাস করবো। ভ্যালুটা কি হবে, আমাদের ডাইনামিক ভ্যালু না, ডাইনামিক আকারে আসতেছে না, ডাইনামিক আমার ডাইনামিক আকারে ডাটাটা আসতেছে, আমরা নিব একটা ভ্যালুটা তো ভেরিয়েবল নিলাম, দুইবার করে নিলাম আর কি, দুইবারে আসবে আর কি। তো আমি যেহেতু এখানে দুইবার নিচ্ছি ডাইনামিক, সেহেতু এখানেও নিতে হবে ডাইনামিক দুই, ক্লিয়ার? আর এটা দুইবার করে কল করতে হয়, এইটা ভ্যালু শুনলাম। নেওয়ার পর হচ্ছে এখন স্ন্যাপশটে যদি আমার ডাটা থাকে তাহলে কি হবে, ভ্যালু হয়ে যাবে, সেটা ডাটা থাকলে সেটা ভ্যালু হয়ে যাবে। একটা এরর দেখাবে, সেটা হচ্ছে নাল সেফটির জন্য, নাল সেফটা দিয়ে নেবেন শেষ। সো এখন যেটা করবো সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে প্রত্যেকটার জন্য দেখাবো না, প্রত্যেকটা আপনার অ্যারের যে এলিমেন্টগুলো আছে, এই যে এখানে যে এলিমেন্টগুলো আছে, এটাতে নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, পরেরটা তো কি নেম ইমেল আর পাসওয়ার্ড আছে, তো প্রত্যেকটার জন্য ইজ না, ইজ ফর ইজ ডাটা। তো আমার এখানে ভ্যালুস, তারপর হবে হচ্ছে ফর ইজ নিলাম, ফর ইজ নেওয়ার পর এখন আপনার এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কীভাবে ডাটাগুলো পাস করবেন সেটা একটু বলে দেবেন। আপনার হচ্ছে আমার এখানে অ্যারে লিস্টের মধ্যে ডাটাগুলো আছে, তাহলে আমার শো ডাটা কী করবে, অ্যাড করবে ভ্যালুগুলো, মানে একটা একটা করে প্রত্যেকবার অ্যাড করবে। তো কী অ্যাড করবে, ভ্যালুগুলো অ্যাড করবে, বোঝা যায় ব্যাপারগুলো? আমি শেষ করে আরেকবার রিপিট করবো, সমস্যা নাই। আপাতত এখানে যে এইটা করলো, এখন কি করবে, এখন যে কাজটা করবে সেটা হচ্ছে যে একটা ইউআই প্রোভাইড করবে, বা আপনি যে ডিজাইনের মধ্যে ডাটাগুলো পাস করবেন সেটা রিটার্ন নিউ, আমি একটা লিস্ট ভিউর মধ্যে সব ডাটা পাস করে দেবো, লিস্ট ভিউ ডট বিল্ডার নিব, বিল্ডার নিলাম, বিল্ডার নেওয়ার পর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আপনি যদি লিস্ট ভিউ এর কোনো কিছু আইটেম থাকে, এটা যদি কোনো চাপাই নিতে চান তখন নিতে হয় সিঙ্ক র্যাপ, এটা জাস্ট বুলিয়ান ভ্যালু, ট্রু করে দিলেই হয়,
তারপর হচ্ছে নিব আমরা আইটেম কতদূর কাউন্ট করবে, আইটেম কাউন্ট কতদূর পর্যন্ত করবে, আমাদের অ্যারে লিস্ট থেকে অ্যারে লিস্টের লেন্থ যত বড় তত দূর পর্যন্ত, ক্লিয়ার? এখন আইটেমগুলো কিভাবে দেখাবে সেটা বলো। বিল কন্টেক্স, কন্টেক্স আর ইন্ডেক্সার, ইন্ডেক্স মনে আছে এগুলো মনে নাই? এগুলো বেটার। ওকে, এখন যে কাজটা করবো আমরা কি করবো বলেন দেখি, আমরা একটা কি নিবো বলেন, অ্যারে লিস্টের মধ্যে একটা কলাম নেই আইটেম বিল্ডার, আইটেম বিল্ডার মতো রিটার্ন করবো হচ্ছে কলাম নিলাম, তখন কলাম নেওয়ার পর আমার যেটা আছে ভ্যালুগুলো আর কি আমি পাচ্ছি, কলামের মধ্যে চাইল্ড নিলাম, চিলড্রেন নিলাম, নেওয়ার পর আসলে প্রত্যেকটা ভ্যালু আর কি নাম দিব, মানে ইউজারের যে নামগুলো আছে নাম, ইমেল, পাসওয়ার্ড সব কিছু এখানে দিয়ে দেবো। তো যেটা আছে ফার্স্টে সেটা হচ্ছে যে ইউজার নেম দিলাম, ইউজার নেম দেওয়ার পর লাস্টে আছে আপনার অ্যারে লিস্টে যে ডাটা আছে না, শো ডাটা অ্যারে লিস্ট থেকে কীভাবে নিয়ে আসতে হবে এটা তো জানেন, ইনডেক্স করে নিব, নেওয়ার পর কী দেখাবে প্রথমে নামগুলো দেখাবে না, নামগুলো দেখেন এই যে এখানে যে নাম দিচ্ছে নেম, এ কারণে নেম আসতেছে, এইরকম করে প্রত্যেকটা জিনিসই আপনি দেখাবেন। তো নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস, নেম ধরেন তারপর ইমেইল, ফোন, অ্যাড্রেস, আর দেখেন এইভাবে ডাটাগুলো শো করবে। আর যদি আপনার ডাটাগুলো না থাকে বা আপনার কোনোভাবে যে কোনো ডাটা না থাকে তাহলে কি হবে বলেন তো, কোন ডাটা না থাকে তাহলে মাঝখানের মধ্যে একটা লোডিং দেখাবে, যার কারণে আমি নিলাম সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর এটা আর কি, ক্লিয়ার? কোনটা আচ্ছা দেখেন কোড কিন্তু এইটুকুই ডাটাগুলো নিয়ে আসার জন্য, আমি অ্যারেলিস থেকে জাস্ট কল করছি, মেইন কাজটা আমি বলি আরেকবার আপনারা শুনে নেন যে সবার ফার্স্ট কাজটা কি, এখানে সবার ফার্স্টে আমি ফার্স্টে একটা রেফারেন্স চেক করছি যে রেফারেন্সের নামটা হবে এই যে ডাটাবেসের যেটা নাম এই নামটা, এই নাম দিয়ে আসলে ডাটাগুলোকে কল করতে হয়। তো এটা রেফারেন্স চেক করে নিলাম, নেওয়ার পর আমি একটা অ্যারেলিস নিলাম শো ডাটা, যার মধ্যে কারণ আমার এই ডাটাগুলো সবগুলো অ্যারে লিস্টের মধ্যে থাকবে,
বুঝছেন এই অ্যারে লিস্টের মধ্যে সবগুলো আছে অ্যারে আইটেম গুলো মনে আছে সবার হ্যাঁ অ্যারে আইটেম এলিমেন্ট চিনেন সব কিন্তু অ্যারের উপরে ডিপেন্ড করে তো এই ডাটাগুলো আমরা শো করে দেখাবো যার কারণে আমরা নিব ফায়ারবেস থেকে যে ডাটা আসবে একটা ফিউচার বিল্ডার নিলাম ফিউচার বিল্ডার নেওয়ার পর এখানে আমি বলে দিলাম যে ডাটাবেস থেকে ডাটা কয়বারে আসবে একবার আসবে যার কারণে ডাটাবেস রেফারেন্স ওয়ান তারপর হচ্ছে আমার যেটা আছে বাই ডিফল্ট কোনো একটা ইউআই থাকে না তো আমি নিজে থেকে বানাবো যার কারণে হচ্ছে বিল্ডার দিয়ে একটা আপনার কন্টেক্সট পাস করছি আর একটা হচ্ছে ডাটাগুলো নিব এই জন্য অ্যাসিং স্ন্যাপশট নিচ্ছে নেওয়ার পর যদি আমার স্ন্যাপশটে কোনো ডাটা থাকে বা এই ডাটাবেস চেক করার পর বলবে তো কোনো ডাটা আছে কি না যদি ডাটা থাকে যদি পুরনো কোনো ডাটাবেস থাকে আমার সেটা ক্লিয়ার করে দিবে আর কি পুরনো ডাটা কোনো ভিউ করা থাকলে ক্যাশে থাকলে সেটা ক্লিয়ার করে দিব তারপর এই যে ডাটাগুলো আছে এগুলো আসলে শো ডাটার মধ্যে একবার করে ভ্যালু অ্যাড হয়ে যাবে এই ভ্যালুটা আমরা পরবর্তীতে ইউজ করব ইউজ করবো কীভাবে আমি একটা লিস্ট ভিউ এর মধ্যে ডাটাগুলো দেখাই দিব তো লিস্ট ভিউ নিলাম নেওয়ার পর লিস্ট ভিউ ডট বিল্ডার নিলাম নেওয়ার পর আসলে অ্যারে লিস্ট আমার কতটুকু হবে যতটুকু আমার ডাটাগুলো আছে যতটুকু পর্যন্ত লেন্থ যার কারণে অ্যারে লিস্টের লেন্থ পর্যন্ত আমার ডাটা আসবে আর এবার নিলাম আইটেম বিল্ডার আইটেম বিল্ডার নেওয়ার পর এই যে অ্যারে লিস্টটা কল করলাম এবং প্রত্যেকটা আইটেম যেমন নেম ইমেইল ফোন অ্যাড্রেস এগুলো হচ্ছে আমার ডাটাবেসের হচ্ছে প্রত্যেকটা আইটেমের নাম এই দেখেন অ্যাড্রেস ইমেইল নেম ফোন তাহলে পাসওয়ার্ড দেখাতে পারেন পাসওয়ার্ড ইউজ দেন পাসওয়ার্ড আসবে সো এইগুলা আপনি প্রত্যেকটা যা করতে চান এখানে একটা ইউআই ডিজাইন করে নেবেন আমি একটু সমান ডিজাইন করলাম সমান ডিজাইন করার পর এটা হচ্ছে আপনার শেষ আমার কাজ সবশেষে বলে দিলাম যদি আমার ডাটা না থাকে তাহলে হচ্ছে লোডিং দেখাবে মাঝখান বরাবর গোল যেটা লোডিং থাকে এটা দেখাবে ক্লিয়ার আমরা এখন রান দিয়ে দেখি যে ডাটা শো করে কিনা আচ্ছা তার আগে এটা আমি মেইন ডট ডাটে বলে দিই যেটা আমার এই পেজ আর এই ক্লাসের নাম কি ছিল ফায়ারবেস রিয়েল টাইম ডাটা ভিউ দেখেন রিয়েল টাইম ডাটাতে আমার যত ডাটা আছে দেখেন প্রত্যেকটা নাম এখানে শো করছে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড যা ইমেল অ্যাড্রেস যা কিছু আছে আমার এখানে ডাটাগুলো শো করতেছে এই কারণে আচ্ছা দাঁড়ান আমি একটা কাজ করে নেই তো সাইজ বক্স করে নেই একটু রান দিয়ে নেই দাঁড়ান একটু আমি যে এই ইউআই ডিজাইন করছি না এটার নিচে একটা করে স্পেস দিব যার কারণে আমি একটু আহ
কন্টেইনার এর মধ্যে নিলাম আপনি যদি একটা ইউজার হন একটা ইউজারের ডাটা নিয়ে আসবেন সেটাও পারবেন। আপাতত দেখেন যে সবগুলা ডাটা কিভাবে নিয়ে আসছে, এখানে দেখেন এই যে নামগুলো আছে এখানে তো ভোলা দেখা যায়, এই ডাটা গুলো আপনারা দেখেন যে আপনার ফায়ারবেস যা ডাটা আছে আমার এখানে কয়টা ইউজার আছে মনে তো কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয়টা, আর এখানে কয়টা আছে দুই চার ছয়টা আছে, যে ছয়টা ইউজার ছিল আমার সেই ছয়টা ইউজারের ডাটা এখানে আসছে। আপনি যদি এখানে চান যদি আরো ইউজার ক্রিয়েট করবেন সেটাও পসিবল, ইউজারের নাম যারা এসে দেন অসুবিধা নাই, ভ্যালু ধরন গিয়ে দিব আমি আর একটা নেম দিলাম, নেম দেওয়ার পর আমি দিব ড্যানিয়েল, দেখেন এই ইউজারে ক্রিয়েট করলাম, এখানে দেখেন রিয়েল টাইম এখানে ডাটা আছে ওটা লোড নিয়ে আসে, এই কারণে আমি যদি আবার রিলোড দেই তাহলে এটা আসবে আপনার এখানে ডাটাটা আসবে। আমি যদি রিলোড দেই তাহলে আমি আবার এখানে ডাটাটা আসবে, বাকিগুলো ডাটা দেই নাই যার কারণে না লাগতেছে, কারণ আমার চারটা ডাটা চাবে সে কারণ নেম ফোন ইমেল অ্যাড্রেস, তো আমি এখন ফায়ারবেজে আমি এখানে ডাটা নাই যার কারণে রিলোড দিচ্ছে, আমি এখানে কাজ করবো যে আরো ডাটা গুলা দিব, নেম ফোন দিব এবার ফোন ইমেইল দিলাম অ্যাড্রেস পটিয়া, আচ্ছা এই যে লাস্টে যেটা আমি ম্যানুয়ালি অ্যাড করে দিলাম এখানে ডাটা বেজে, এখন দেখেন ফোনে যদি আমি রান দেই এখানেও শো করবে সুন্দর করে, এই দেখেন আছে যে ড্যানিয়েল আছে, ইউজার নাম দিয়েছে ডাক্তার নাম ফোটি আছে, যেটা হচ্ছে লাস্টে যেটা আছে আপনি যেভাবে ডাটা ইউজার ডাটা ইনপুট করবেন সেভাবে আসবে। তো আজকে ছিল এইটুকুনি আপনার ডাটা ভিউ, আপনারা একটু ট্রাই করেন এখন।